ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই জিজ্ঞেস করছিলেন যে মেমোমর্শী ব্যক্তিকে কি বোঝা যায়, যে সে জাহান্নাম জান্নাতি না জাহান্নাম, এরকম কোনো কিছু বোঝা যায় কি, কোনো আলামত আছে কি না? না ভাই, এগুলো আসলে এগুলো বোঝার কোনো ইয়ে নেই। বরং কেউ মমর্ষ ব্যক্তির সামনে মুসলিম যদি হয়, মমর্ষ ব্যক্তির সামনে কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মমর্ষ ব্যক্তির সামনে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাকে বলো, এই কথা বলবে না, বরং তার সামনে পাঠ করবে। অনেকেই কোরআন তেলাওয়াত করে, অনেকেই তো, এগুলো ঠিক না। বরং আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়ে দিয়েছেন যে তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করবে, তাকে বলতে বলবে না, বরং পাঠ করবে। জি, এটা আর যে মানুষের মুখ চোখ বা চেহারা দেখা বোঝা যায় না, এটা আল্লাহ ভালো জানে। এটা কেউ কোনো লক্ষণ দেখে বলবে না যে সে জান্নাতি বা জাহান্নামী, এগুলা মূলত এগুলা কারির বলা ঠিক না। মুসলিম ব্যক্তি যদি হয়, তার ঈমান থাকে, তো ইনশাল্লাহ তার পাপ থাকলেও সে একদিন আল্লাহ ইচ্ছা করলে তার পাপ পরিমাণ শাস্তি দিয়ে সে জান্নাত যাবে, আর আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিয়ে সে জান্নাত যাবে। এই জন্য মুসলিম ব্যক্তির জন্য আশা করি সে জান্নাত যাবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, পাপের জান্না জাহান্নামের শাস্তি এগুলো তো আছে, ওটা ভিন্ন জিনিস। কিন্তু চিরস্থায়ী মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে হবে না। যার ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে, এই চিরস্থায়ী জাহান্নামী হবে না, বরং সে একদিন ইনশাআল্লাহ জান্নাত যাবেই। আল্লাহু আলাম।